দুই ছেলে বিজেপিতে গিয়েছেন এটাই যেন তার অপরাধ ছ দশকেরও বেশি রাজনৈতিক জীবন পেরিয়ে এসে এখন তাই নিজের দলের কাছে শুনতে হচ্ছে উপসর্গহীন বেইমানের মতো কটাক্ষ সেসব মুখ বুঝে শুয়েছেন কাঁথির শান্তিকুঞ্জের প্রবীণতম সদস্য করা বার্তা দিতে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পর থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে শিশির অধিকারীর ঘনিষ্ঠরা বলছেন কাথির সাংসদ পরেও দলবদল করবেন এমন সম্ভাবনা খুব ক্ষীণই নয় নেই বললেই চলে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেও কেন প্রকাশ্যে কিছু বলছেন না শিশিরবাবু এটাই তৃণমূল নেতাদের রাগের অন্যতম কারণ ছোট ছেলে সৌমেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরও এই রাগ আরও বেড়েছে মঙ্গলবার সে কথা প্রকাশ্যে প্রায় বলেই ফেলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ শিশির ঘনিষ্ঠরা পাল্টা প্রশ্ন তুলছেন ছেলের বিরুদ্ধে যেমন শিশিরবাবু মুখ খোলেননি তেমনই তৃণমূল নেতারা অধিকারী পরিবারের সদস্যদের লাগাতার ব্যক্তিগত আক্রমণ করে গেলেও মুখ বুঝে রয়েছেন শিশির অধিকারী দলের নেতাদের আক্রমণে যন্ত্রণা পেয়ে ঘনিষ্ঠ মহলে দুঃখ করলেও প্রকাশ্যে একটা শব্দ উচ্চারণ করেননি তিনি শিশির অধিকারী ঘনিষ্ঠরা নিশ্চিত দল যে আচরণ তার সঙ্গে করছে তাতে শিশির অধিকারীর জনপ্রিয়তায় কোনো ভাটা পড়বে না উল্টে কাঁথি স্থানীয় এলাকায় তৃণমূলের প্রতি ক্ষুণ্ণ হতে পারেন শিশির অনুগামীরা বয়স আশি ঝুলেও এখনও নিয়মিত অসংখ্য ফোন ধরেন শিশির বাবু সাংসদ হিসেবে আমজনতার যতটা সম্ভব সমস্যা সুরাহা করার চেষ্টা করেন তিনি ফলে দল চূড়ান্ত কোনো পদক্ষেপ নিলেও শিশির অধিকারী ফের জার্শ্রী বদল করবেন এমন সম্ভাবনা খারিজই করে দিচ্ছেন তার ঘনিষ্ঠ মহল এদিনেও ডিএসডি চেয়ারম্যান পদ থেকে অপসারণের সিদ্ধান্ত শুনে হাসতে হাসতে তিনি বলেন আমার নো অ্যাকশন নো রিয়াকশন তবে শিশিরকে নিয়ে তার অনুগামীরা নিশ্চিত হলেও দিব্যেন্দু অধিকারীকে নিয়ে এতটা নিশ্চিত হতে পারছেন না অধিকারী পরিবারের ঘনিষ্ঠরা শুভেন্দু সুদে শিশিরের মতোই অবস্থান নিলেও কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সৌমেন্দুকে হঠাৎ অপসারণের পর প্রকাশ্যে কিছুটা উষ্মা প্রকাশ করেছিলেন তমলুকের সাংসদ কিন্তু যেভাবে শিশিরের মতোই তাকেও ক্রমাগত নাম না করে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে দলের মধ্যে কণ্ঠাসা করার চেষ্টা চলছে তাতে দিব্যেন্দু ও শিশিরের মতো ধৈর্য দেখাবেন সেই সম্ভাবনা অনেক কম কারণ দিব্যেন্দুর বয়স কম রাজনৈতিক ভবিষ্যতে পড়ে রয়েছে তাছাড়া দলের দাবি মেনে শুভেন্দু বা নিজের ভাই সৌমেন্দুর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করা তার পক্ষে সম্ভব হবে কি না সেই প্রশ্ন থাকছে ফলে কাঁথির শান্তগুঞ্জের বাসিন্দা পিতা ও পুত্রের রাজনৈতিক সিদ্ধান্তের দিকেই তাকে এখন গোটা রাজনৈতিক মহল